নদীতে স্নান করতে গিয়ে তলিয়ে গেল এক শিশু, তার খোঁজে চলছে তল্লাশি। ফের নদীতে তলিয়ে যাওয়ার ঘটনা, এবার হাওড়া নদীতে। আড়ালিয়া এলাকার বাসিন্দা কিশোর পাল, ওনার 8 বছরের সন্তান রাজদীপ পাল মাঝে মধ্যে এলাকার অন্য ছেলেদের সঙ্গে নদীতে স্নান করতে যায়। শনিবারও অন্য 2 জন শিশুর সঙ্গে আড়ালিয়া ব্রিজ সংলগ্ন এলাকায় নদীতে স্নান করতে যায়। রাজদীপ নদীতে স্নান করার জন্য বাঁশ ধরে ঝাঁপ দেয়, কিন্তু আর উঠছে না দেখে অন্য শিশুরা বড়দের জানায়। সঙ্গে সঙ্গে রাজদীপের বাড়ির লোকজন সহ পাড়ার মানুষ নদীতে নামে, শুরু হয় খোঁজাখুঁজি। কান্নায় ভেঙে পড়েন পরিবারের লোকজন। এখন নদীর জল অন্য সময়ের তুলনায় একটু বেশি। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন দমকলের কর্মীরাও, তারা তল্লাশিতে নামেন। ঘটনাস্থলে আসেন পুলিশ, NDRF, শিশুর খোঁজে চলছে তল্লাশি। এখানে একটা বাচ্চা হঠাৎ এই 1.5 ঘন্টা আগে নদীতে জাপ মারছে, জাপ মারার পরে এখনও তো লাশটা পাওয়া যায়নি বাচ্চাটাকে। তো এর মধ্যে TRSS আর আমরা আইসি, কিন্তু এর মধ্যে এর আগে ফায়ার ব্রিগেড গাড়ি আইছে, তারা এখন তারা প্রসিং করতেছে, এখন তো পাওয়া যায়নি। রিপোর্ট, চ্যানেল 3 রাত।